আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আশা করি সকলেই ভালো আছেন বিআরটি ল্যান্তিন প্রকল্পের নির্মাণ কাজের ফলে বদলে যাচ্ছে উত্তরা বিমানবন্দর মহাসড়ক উত্তরা বিমানবন্দর মহাসড়কের নির্মাণ কাজ চলছে বিয়েট ল্যান্তিন প্রকল্পের বিআরটি স্টেশন এবং বিআরটির ফ্লাইওভারের এখন আছি উত্তরা বিমানবন্দর মহাসড়কের আজমপুর অংশে এই উত্তরা আজমপুর অংশে বিয়েট ল্যান্তিন প্রকল্পের একটি বিআরটি স্টেশন নির্মাণ কাজ হচ্ছে সড়কের মাঝখানেই এরই মধ্যে এই মহাসড়কের মাঝখানে দৃশ্যমান হয়েছে স্টেশনটির পিলার নির্মাণের কাজ এছাড়াও এগিয়ে চলছে লিফ্ট এবং সিঁড়ির অবকাঠামোগত নির্মাণের কাজ বিআরটি লেন প্রকল্পের উত্তরা আজমপুর অংশে বিআরটি স্টেশন নির্মাণ ছাড়া উত্তরা জসিমুদ্দিন এভিনিউ অংশে নির্মাণ করা হচ্ছে পাঁচশো আশি মিটার দৈর্ঘ্যের ছয় লেন বিশিষ্ট একটি ফ্লাইওভার আমরা এখন উত্তর আজমপুর বিআরটি স্টেশন থেকে চলে যাব জসিমুদ্দিন এভিনিউ অংশে দেখব ফ্লাইওভারটির দুপাশে র্যাপ নির্মাণের বর্তমান সর্বশেষ অগ্রগতি বর্তমানে বিআরটি রান্তিন প্রকল্পের গাজীপুরের শিববাড়ি থেকে বিমানবন্দর পর্যন্ত এই বিশ দশমিক পাঁচ কিলোমিটার বাস রেপিড ট্রানজিট প্রকল্পটির নির্মাণ কাজ বেশ দ্রুতগতিতে এগিয়ে চলছে আগামী কুরবানি ঈদকে কেন্দ্র করে বিমানবন্দর অংশের ফ্লাইওভার এবং উত্তরা যশীমদির অংশের ফ্লাইওভার ছাড়াও উত্তরা বিয়ানের সেন্টার সামনে থেকে শুরু হওয়া এলিভেটেড এক্সপ্রেস অংশটুকু টঙ্গি কলেজ গেট পর্যন্ত খুলে দেওয়ার পরিকল্পনার পাশাপাশি টঙ্গি তুরাগ নদীর উপর দশটান সেতুর সম্পূর্ণ নির্মাণ কাজ শেষ করার পরিকল্পনা নিয়েছে বিআরটি কর্তৃপক্ষ আর এই লক্ষ্যগুলো বাস্তবায়নের জন্য দ্রুতগতিতে নির্মাণ কাজ করা হচ্ছে পাশাপাশি প্রকল্প এলাকায় আগের তুলনায় নির্মাণ শ্রমিকের সংখ্যা বেশ বৃদ্ধি করা হয়েছে সামনের এই অংশটি উত্তরা জসিমুদ্দিন এভিনিউ অংশে নির্মাণাধীন ফ্লাইওভারটির উত্তর পাশের র্যাম্পের নির্মাণ কাজ দূর থেকে দেখা যাচ্ছে এরই মধ্যে এই ফ্লাইওভারের র্যাম্পটির নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে অর্থাৎ এখানে মাটি বহটের কাজ শেষ হয়েছে এখন চলছে বাকি আনুষাঙ্গিক যে নির্মাণ কাজগুলো রয়েছে সেগুলো উত্তর মহাসড়কের নির্মাণাধীন এই ফ্লাইওভারটির জন্য মূলত সংযোগ সড়কের নির্মাণ কাজের প্রয়োজন হবে না শুধুমাত্র ফ্লাইওভারের র্যাম্পে কাজ সম্পূর্ণ করার সাথে সাথে সংযুক্ত হয়ে যাবে এই মহাসড়কের সঙ্গেই এবার চলে আসলাম জোশীমুদ্দিন এভিনিউ অংশে নির্মাণাধীন ফ্লাইওভারটির দক্ষিণ পাশের র্যাম্পটির অংশে উত্তর পাশের র্যাম্পটির মতো করে দক্ষিণ পাশের র্যাম্পটিরও মাটি ভোয়াটের কাজ প্রায় শেষ পর্যায়ে বিআরটি ল্যান্থিন প্রকল্পের উত্তরা জশিমুদ্দিন অংশে এই ফ্লাইওভারটির দুপাশের র্যাম্প নির্মাণে যে অগ্রগতি হয়েছে আর বর্তমানে নির্মাণ কাজ যে গতিতে চলছে তাতে করে আগামী কোরবানি ঈদের আগে এই ফ্লাইওভারটি চালু করার একটি সম্ভাবনা রয়েছে আগামী কোরবানি ঈদের আগে এই ফ্লাইওভারটি এবং বিমানবন্দর অংশে দ্বিতীয় ফ্লাইওভারটি চালু হলে এই পথে যানবাহন চলাচলটা অনেকটা স্বস্তি ফিরে আসবে বিয়ার প্রকল্পের অধীনে নেমাদিন উত্তরা জসমুদ্দিন এভিনিউ অংশে এই ফ্লাইওভারটি চলেন বিশেষ একটি ফ্লাইওভার এই ফ্লাইওভারটি দুলেন দিয়ে চলবে বিয়ার ট্র্যান্তিন প্রকল্পের যানবাহনগুলো আর বাকি দুলেন করে চালেন দিয়ে চলবে সাধারণ যানবাহনগুলো সুপ্রিয় দর্শক এই ছিল বিএট প্রকল্পের উত্তরা আজমপুর থেকে উত্তরা যশীমুদ্দিন অ্যাভিনিউ অংশ বিএট প্রকল্পের নির্মাণ কাজ নিয়ে আমাদের আজকের আয়োজন ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন তথ্যগত কোনো ভুল বা পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এই চ্যানেলে নতুন বা এখন সাবস্ক্রাইব করে নিই তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আপনাদের সহযোগিতা আমাদের একান্তকাম্য আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ